শুভ বিকেল বন্ধুরা, তো সবাই কেমন আছো? আজকে 27শে জানুয়ারি, আর জানুয়ারি মাসের লালন মেলা হয় আমাদের হারোয়াতে। তো 2022-এর প্রথম মেলা, তো ওখানে যাব। তো চলো গিয়ে আমরা একটু দেখে আসি লালন মেলাটা এবার কেমন হচ্ছে। প্রত্যেকবার কিন্তু ওই র্যালি ট্যালি বার করে, এবার কিন্তু আর করোনার কারণে কিছুই বার করতে পারেনি। তো যা হয়েছে চলো দেখেই আসি। মাইকের আওয়াজ শুনতেই পাচ্ছ নিশ্চয়ই। তো আমাদের এখানে 27শে জানুয়ারি, মানে প্রতি বছর এবছর 27শে জানুয়ারি পড়েছে। তো প্রত্যেক বছরই এরকম সময় আমাদের হারোয়াতে লালন মেলা অনুষ্ঠিত হয়। তো ওখানেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি আজকে। তো আমার সাথে থেকো আর ভিডিওটি পুরো দেখো। তো চলো যাই লালন মেলা দেখে আসি এবার কেমন করেছে। চলো চলো। তো হাঁটতে হাঁটতে লালন মেলার ঠিক সামনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ হারোয়ার লালন মেলা ও লোক সংস্কৃতির ব্যানার। তো এই দেখো মানুষজন একদম ভিড়, পুরো ভর্তি, চারিদিকে প্রচুর লোকজন আছে। তো একটু পরেই আমি মেলার মধ্যে প্রবেশ করবো এবং মেলাটি তোমাদের ঘুরে দেখাবো। তো দেখো রাস্তায় কত লোকজন আছে। তো চলো মেলার মধ্যে প্রবেশ করবো, চলো। তো মেলার মধ্যে ঢুকে পড়েছি, দেখো মানুষজন কাতারে কাতারে আসা শুরু করেছে। আমার কিন্তু খুব ভালো লাগছে, মানে অনেকদিন পরে না একটা ইভেন্ট পেয়েছি যেখানে একটুখানি আনন্দ করার মতন। আসলে লালন গান আমার খুব ভালো লাগে, লালন মেলাটা তো খুব ভালোই লাগে, ওই জন্যই তোমাদেরকে তুলে দেখাচ্ছি। তো দেখতে থাকো তোমরা। হারোয়া লালন ও লোক সংস্কৃতি, খুব ভালো লাগলো 2022-এর লালন মেলাটা। আজকের মেলাটি যিনি অ্যানাউন্স করছেন, যে ইনি হলেন আমাদের পাড়ার একজন দাদা রতনদা। তো রতনদা খুব ভালো অ্যাঙ্কারিং করে। তোমরা আগে কারা কারা আদিবাসী নৃত্য দেখেছো তো জানিও। আমার কিন্তু আদিবাসী নৃত্য ভালো লাগে, এর মেইন কারণ হচ্ছে এই যে এই নাচের একটা ছন্দ, এই যে দুলে দুলে নাচ করা, এটা কিন্তু খুব সুন্দর একটি ড্যান্স, আমার খুব ভালো লাগে। ২০২২ সালের লালন মেলাটা কিন্তু একটু অন্যরকমভাবেই আয়োজন করা হয়েছে। উপরের ডিজাইনিংগুলো দেখো কত সুন্দর করেছে। তো লাইটিংয়ের রকমারি বাহার এখানে চারিদিকেই দেখতে পাচ্ছ, খুব সুন্দর পজিশন, খুব সুন্দর, মানে সব দিক থেকেই আমার খুব ভালোই লাগছে। এই যে রতনদা অ্যানাউন্স করছে এখানে, আর এই দেখো বাচ্চা কাচ্চাগুলো মানে এখানে লাফালাফি করে একদম এটা ছিঁড়ে ফেলতে পারলে বাঁচে ওরা, আমার খুব ভালো লাগছিলো। তো ওই জন্যই ক্যাপচার করেছি জায়গাগুলো, দেখতে থাকো তোমরা। তবে দেখো চারিদিকে এরকম কিন্তু অনেকগুলোই বসেছে বাচ্চা কাচ্চাদের জন্য। প্রত্যেক বছর মেলাটা কিন্তু ওই 4-5 দিন, 1 সপ্তাহের মতন হয়, কিন্তু এবার করোনার কারণে 3 দিন করে দিয়েছে, 27, 28 এবং 29শে জানুয়ারি। তোমরা যারা কাজের মধ্যে ব্যস্ত আছো তো তারা প্লিজ একবার এসে মেলাটা ঘুরে যাও, মনটা ভালো হবে, একঘেয়েমি জীবন থেকে একটু মুক্তি পাবে। আর যারা যারা মেলায় আসতে পারছো না তো তাদের জন্য আমাদের মেলা থেকে একটি উপস্থাপনা করা হয়েছে, সেটা হলো যারা যারা GTPL ইউজার কেবল নেটওয়ার্কের মাধ্যমে, তারা 871 নম্বর চ্যানেলে দিয়ে এই মেলাটি সম্পূর্ণ উপভোগ করতে পারো। প্রতিদিন রাত্রে যে যে অনুষ্ঠান হচ্ছে তো সেইগুলো তোমরা লাইভ সম্প্রচার দেখতে পাবে। তো এই উদ্যোগটা কিন্তু খুব ভালো। তো লালন মেলার পুরো মাঠটা কিছুটা এরকম লাগছে। তো আজকের দিনেও কিন্তু অনেক মানুষজন এখানে রাত্রিবেলায় প্রোগ্রাম করবে, বিশিষ্ট নামী দামি ব্যক্তিরা এখানে গান করতে আসবে 27, 28 এবং 29 তারিখে। তো তোমরা নিশ্চয়ই এসো। এখানে আদিবাসী নৃত্য চলছে, আর ওইদিকে আমাদের কিছু মানুষজন, বিশিষ্ট মানুষজনরা আছে না, যারা আসছে এখনও আসছে পৌঁছায়নি। আর এখানে ন্যাশনাল ক্যাডেট অনুষ্ঠিত হচ্ছে, NCC যেটাকে বলে, একসময় আমিও NCC করতাম। So
তো এখানেই দেখো ছোট ছোট ছেলেমেয়েরা মাননীয় আমাদের যারা আসছেন মেলা উদ্বোধন করতে, তো তাদেরকে ওয়েলকাম জানাতেই দাঁড়িয়ে আছে। আর এই দেখো এখানে বলতে বলতে প্রোগ্রাম কিছুটা আয়োজন শুরুই হয়ে গেছে, মানে এটা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে সামান্য। তো এই দেখো এই যে এই জিনিসটা তোমরা প্লিজ এর উপরে দাঁড়িয়ে লাফালাফি করো না, গতবারের মেলা এটা ভেঙে গিয়েছিলো। লালন মেলা লোক সংস্কৃতি 2022, তো প্লিজ দেখো মেলাটা, খুব ভালো লাগবে। আর মেলাটায় অবশ্যই এসো, আসলে আমার ভালো লাগবে, তোমারও ভালো লাগবে। আর মেলা দিয়ে কিছু কিনে নিয়ে যেও, তাতে কিছু মানুষের হেল্প হবে। মেলার মধ্যে কিন্তু সব অন্যান্য দোকান ছিল, কিন্তু বাইরে প্রচুর খাবারের স্টল আছে, তো এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো। মেলায় আসলাম, ঘুরলাম, আর কিছু কিনলাম না, তা তো হয় না, তো চলো কিছু কেনাকাটি করে যাই। চলো, এই যে বাদাম আছে, তো কিছুটা বাদাম খেলাম ওখান থেকে, বাদাম নিয়ে এবারে পাঁপড় নিয়ে যাবো বাড়ির জন্য। পাঁপড় কত? 5 টাকা? আচ্ছা, দুটো দিয়ে দাও। মেলা শেষ, মেলা দেখে এই বাড়ি ফিরছি। তো তোমরা জানিও কেমন ঘুরলে মেলাটা আর কেমন লাগলো এবছরের লালন মেলা। শুনতেই পাচ্ছ এখনো মাইকের আওয়াজ চলছে। তো এইবারে বাড়ির দিকে যাব, গুটি গুটি পাই বাড়ির দিকে, মানে বাড়ির থেকে তো 2-5 মিনিট দূরে রাস্তা। আর এই যে হাতে পাঁপড় আর পেন আছে, তো এই কিনে বাড়ি ফিরছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, দেখা হচ্ছে পরের নতুন ব্লগে।